Welcome to my YouTube channel and my blog. আজকে একটা একদম খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। গুরুত্বপূর্ণ মানে কি, আইপিএল এর একটা ভিডিও, এত সুন্দর আইপিএল এর উদ্বোধনী ম্যাচ। আমরা আশাই করি নাই যে আজকে খেলাটা এত সুন্দর হবে। আইপিএল এর খেলা উদ্বোধনী ম্যাচ গুজরাট টাইটান্স ভার্সেস সিএসকে, তাহলে চেন্নাই সুপার কিংস, দুটাই খুব স্ট্রং দল। গুজরাট টাইটান্স হলো জাভারকের চ্যাম্পিয়ন, আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, আর সিএসকে ক্যাপ্টেন তো সবাই জানে আমাদের সবার প্রিয় এম এস ধোনি। কিন্তু খেলাটা দেখে এত সুন্দর লাগছে, একদম লাস্ট পর্যায়ে তুই বলা যায় না কেরা জিতবো। একবার মনে হয় চেন্নাই সুপার কিংস জিতবো, একবার মনে হয় গুজরাট টাইটান্স জিতবো, কিন্তু অন্তিম বলার এই লাস্ট ওভারে সে বুঝন গেছে। লাস্ট ওভারে খেলাটা খুব রোমাঞ্চক করছে, একদম টার্নিং পয়েন্ট, একদম মেনলি কেরা জিতাইছে কবার গেলে এমবুরা টিমের শুভমন গিলের বড় ভূমিকা আছে। শুভমন গিল করছে আপনাদের 36 বলে 63, 36 বলে 63 শুভমন গিল। আর রাহুল তেওয়াটিয়া যে অতি একটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলিয়া এই রোমাঞ্চকর খেলাটা জিতিয়ে দিছে, অতি 14 বলে 15 করছে, কিন্তু খুব টাইমিংটা ভালো। এটা হলো টার্নিং পয়েন্ট এই ম্যাচের। তারপরে আছে রাশিদ খান, ও মাই গড, আকবান জিলেপি, রাশিদ খান আকবানিস্তানে সবাই জানেন। রাশিদ খান কি করেছে, 3 বলে 5 বলে 6 মেরে একদম খেলা উলট পালট করে দিছে, খেলা তো না জিতিয়ে দিছে। তারপরে বল স্যার, তারপরেটা ডট খাইছে, কিন্তু জাহের মিনিটে 3 বলে 10 রান করছে, খেলা একদম টার্নিং পয়েন্ট জিতিয়ে দিছে। আর একটা চেন্নাই সুপার কিংসের খেলা বহুত ভালো হয়েছে, কিছুমান ব্যাটিংয়ে রান করতে পারে নাই, কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় হল বিধ্বংসনী, একদম বিধ্বংসী ইনিংস খেলছে। কত 50 বলে 92, ও মাই গড, নোডা খালি 6, নোডা 6 ম্যাচে, আর 4টা স্যার, একদম বিধ্বংসী ইনিংস একটা উপহার দিছে চেন্নাই সুপার কিংস। একদম ফাইনাল ইয়ের মধ্যে, ফার্স্ট ইয়ের মধ্যে সবচেয়ে আমাদের ইন্ডিয়ান লিগে ভালো খবর, ফার্স্ট আইপিএল ওই উদ্বোধনী ম্যাচে ইয়ং প্লেয়ার দুটা একদম বহুত ভালো খেলছে, একটা হলো ঋতুরাজ গায়কোয়াড় আর একটা হলো শুভমন গিল। এটা হলো ফিউচার অফ ইন্ডিয়ান ক্রিকেট, শুভমন গিলের আমি একটা পার্সোনালি বড় ফ্যান, যাই হোক আমি সাপোর্ট করি, অ্যাকচুয়ালি গুজরাট টাইটান্সও সাপোর্ট করি, কিন্তু চেন্নাইয়ের আমার ক্যাপ্টেন এম এস ধোনিও ভালো লাগে, গতিকে আমার খারাপ লাগছে এম এস ধোনি যে জিতে হয় না, কিন্তু বহুত চেষ্টা করছে। আপনাদের কেমন লাগছে সবাই কমেন্টে বলে দিবেন, শুভমন গিল বেস্ট নাকি ঋতুরাজ গায়কোয়াড় বেস্ট, আর আপনাদের মতে এই টার্নিং পয়েন্ট কি এটা কমেন্টে বলবেন, আশা রাখছি। আর এই আইপিএল সম্পর্কে আপডেট দিয়ে থাকো, মাঝে মাঝে অন্য ভিডিও হলে ওগুলো দিবো। আর কি হয়েছে মেন কথা হলো, আইপিএল এবার 500টা নিয়ম চেঞ্জ হয়েছে, খুব আচরিত নিয়ম, এটা কি প্লেয়ার চেঞ্জ করেন যায়, তারপরে 90 মিনিটের মধ্যে খেলা শেষ করে নেবো 20 ওভার, যদি না হয় তাহলে শেষ না হয় যদি তাহলে ই করে নেবো, কী করে লাগবো আপনাদের একটা তেমনি বাউন্ডারি সার্কুলের ভিতরে বেশি পিলিয়ার রাখবো, বাউন্ডারিতে পিলিয়ার রাখবার দেবো না পাওয়ার প্লের মতো। আর হলো ওয়াইট নোতে রিবন যায়, যেটা নাকি একদম আচরিত নিয়ম, আগে এগুলো ছিল না, একদম খুব রোমাঞ্চক হয়ে গেছে। ডিসিশন এম্পায়ারের ডিসিশন নিতেও ভয় খায়, রিভিউ নেওয়ার চান্স আছে, সরম্পর চান্স আছে যদি রিভিউ ভুল হয়, কিন্তু যাই হোক ওটা ভুল ভুল শুদ্ধ হয়ে থাকে, এটা ইনসানের ভুল গলতি এগুলো হয়ে থাকে, কিন্তু এবারকার উদ্বোধনী দেখে যাই হোক জিমুলা বারে তার দুপাততে সিন, এই বুঝুটা তারা এই বোঝা গেল যে আইপিএল এর উদ্বোধনী ম্যাচটা দেখে এত রোমাঞ্চকর একটা ম্যাচ, আর দুইটা প্লেয়ার বেস্ট প্লেয়ার ইয়ং প্লেয়ার যেটা বিধ্বংসী ইনিংস উপহার দিছে, একটা শুভমন গিল একটা হলো ঋতুরাজ গায়কোয়াড়, দুইটারে আমরা শুভেচ্ছা জানাই। আর এইবারকার এই দেখে বুঝন গেল যে কি খেলা একদম বহুত রোমাঞ্চক হবো এবার। আর নেক্সট কালকার যেটা ম্যাচ আছে 1 তারিখ 1 এপ্রিল, হেডেল কলকাতা নাইট রাইড ভার্সেস পাঞ্জাব সুপার কিংস, এই পাঞ্জাব এই খেলাটা দেখবেন, সব খেলা আপডেট দিব, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে এই খেলাটা, ফার্স্ট খেলা আইপিএলটা বহুত রোমাঞ্চক করেছে। আপনাদের মতে কে কেমন কি খেলছে এটা কমেন্টে জানিয়ে দেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট, আর ফেসবুকে যারা দেখতেছেন আমার ফেসবুক পেজ অ্যাডভাইস অফ এমআইডা সাবস্ক্রাইব করবেন, ফলো করে দেবেন, ধন্যবাদ।